ওবিসি সার্টিফিকেট মামলায় ফের সময় চাইল রাজ্য। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার ওবিসি মামলার শুনানি ছিল। এই মামলায় জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে আরো কিছুটা সময় চাইলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। এদিন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি ছিল। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় বড় আপডেট। শুনানি চলাকালীন এদিন সিব্বল আদালতে বলেন, এই মামলায় প্রচুর মামলাকারী রয়েছে, অন্যপক্ষ এই নিয়ে এক গুচ্ছ নথিও জমা দিয়েছে, তাই জবাব দেওয়ার জন্য রাজ্যের আরো কিছুটা সময় প্রয়োজন। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, গত মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এর আগে গত 5 আগস্ট এই মামলার শুনানিতে রাজ্যকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। সেই সময় ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করে শীর্ষ আদালত। কিসের ভিত্তিতে 77টি সম্প্রদায়কে রাজ্য ওবিসি করেছিল তা 7 দিনের মধ্যে জানতে চেয়েছিল আদালত। ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায় নিয়ে কি ধরনের সমীক্ষা করা হয়েছিল এই বিষয়ে বিস্তারে জানানোর পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোন আলোচনা হয়েছিল তাও লিখিত আকারে হলফনামায় জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি হাইকোর্টের রায়ের উপর এখনো পর্যন্ত কোন স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।